भारतीय जनता पार्टी परिचालित नरेंद्र मोदी नेतृत्वाधीन द्वितीय केंद्रीय सरकार द्वितीय वर्षपूर्ति 30 मे ताई मोदी सरकार द्वितीय वर्षपूर्ति उपलक्षे सारा राज्य चलते एखन नाना कर्मयज्ञ सप्ताहव्यापी ए कर्मसूची नाम देवा हय सेवा ही सप्ताह सेवा संगठन स्लोगान के सामने रेखे मोदी सरकार बछरपूर्ति उपलक्षे राज्य विभिन्न जायगाय चलते एखन सामाजिक कर्मकांड करोना परिस्थितिर कारणे कोनो धरनेर जमकाल अनुष्ठान नय बर्तमान कठिन পরিস্থিতিতে দুস্থ শ্রমজীবী অংশের মানুষগুলির পাশে দাঁড়ানোর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে শনিবার আগরতলার বিভিন্ন মণ্ডলের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় করোনা সুরক্ষা সামগ্রী সহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৃথক পৃথক ভাবে আয়োজিত এদিনের কর্মসূচিগুলির মধ্যে 8 নং টাউন বর্ধওয়ালি মণ্ডল গরীব মানুষদের মধ্যে বিতরণ করা হয় ভিটামিন সি ট্যাবলেট মাস্ক স্যানিটাইজার ও বিভিন্ন খাদ্য সামগ্রী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি মানিক সাহা ছয় আগরতলা মণ্ডলের উদ্যোগে বিচার বন্দে এলাকায় আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদিকা পাপিয়া দত্ত এছাড়া রামনগর মণ্ডলের উদ্যোগে দুর্গাচমুনী বাজারে গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয় করোনা সুরক্ষা সামগ্রী মোদীর নেতৃত্বাধীন দ্বিতীয় কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এদিনের এই কর্মসূচিতে অংশ নিয়ে স্বদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা বললেন সেবাই সংগঠন স্লোগানকে সামনে রেখে সারা রাজ্যে চলছে এখন এ ধরনের কর্মসূচি আজকে বর্ধওয়ালি মণ্ডলের উদ্যোগে আগামীকাল অর্থাৎ 30 মে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে 7 বছর যে পূর্ণ হচ্ছে সেই উপলক্ষে আমরা এখানে যত সামান্য যে খাদ্য এবং স্যানিটাইজার সাবান মা ফেস মাস্ক এগুলো বিতরণের জন্য আমরা এখানে এসেছি তারা ত্রিপুরাব্যাপী আমাদের এই কার্যক্রম আমরা নিয়েছি তো গত 1 সপ্তাহ ধরে আমাদের এই কার্যক্রম চলছে 5 বছর উপলক্ষে আমরা এই বাড়িটা ডেডিকেট করেছি যে সেবাই সংগঠন এটাকে সামনে রেখে এই স্লোগানকে সামনে রেখে আমরা এই কার্যক্রম ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন